তাকে ধরে নিয়ে আসে, তিন ঘন্টার অত্যাচার করে তাকে মেরে ফেললো। এই জিনিসটা আমাদের কাছে একটা অন্যরকম মনে হচ্ছে, কোনো রহস্য মনে হচ্ছে। এই আকবরের সাথে রায়হানের, কোনো থানার কোনো পুলিশের পূর্ববর্তী কোনো ষড়যন্ত্র কোনো ব্যাপারে কোনো কথা কাটাকাটি বা কোনো মামলা সংক্রান্ত কোনো সাক্ষী দিয়েছিল কিনা বা অন্য কোনো কিছু ছিল কিনা আপনি জানেন কিনা? আর একটাই, সে সকাল 10টায় ঘুম থেকে উঠতো, আবার নাস্তা বাস্তা খেয়ে আবার একটু ঘুমাইতো, বাড়টা খেয়ে আবার আর যখন থেকে তার মেয়ে হয়েছে তখন থেকে সে মাঝে মধ্যে কাজও দিত না, শুধু মেয়ের সাথে তার সময়টা কাটাতো। তখন আমি কোনোদিন শুনি নাই আকবর এলাহি কিংবা এই আশিক এলাহি বা এই কাদের সাথে তার কোনো ঝগড়া বিবাদ কোনোদিন জানি। তবে আমি একটা কথা বলতে চাই, এই যে যে দেখেছে এবং যে শুনেছে আমার ছেলেকে রাত 2টা থেকে নির্যাতনভাবে যে মারপিট চালাচ্ছে উনি শুনেছেন নিজ কানে, এবং আরেকজন লোক আছে উনি নিজের চোখে দেখেছেন আমার ছেলে থেকে রাত 2টা থেকে 5টা পর্যন্ত খুব মারতেছে, এবং আমার ছেলে চিৎকার করে আর্তনাদ করে বলতেছে যে আমি ছুঁড়ো না, আমি টাকা তো না, আমি আমার মায়েরকে ফোন দিয়েছি টাকা নিয়ে আসবে, আমার একটা ফুটফুটে বাচ্চা আছে, এবং আমি তোমাদের মতো একজন পুলিশের নাতি একজন বিজ্ঞানের ছেলে, আমাকে মেরো না, তোমরা যা টাকা চাও আমি তা দিয়ে দিব। উনি এই আর্তনাদটা শুনেছেন, এইখানে উপস্থিত আছেন,